নিজের খোঁড়া কবরের পাশে 7 বছর ধরে মৃত্যুর অপেক্ষা করছেন গাজীপুরের আমির আলী। মোহতারাম, সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে একজন ভদ্রলোক 7 বছর ধরে নিজের কবর খুঁড়ে অপেক্ষা করছেন। এ বিষয়টা ইসলামী শরিয়ায় কিভাবে দেখা হয়? অনেকে দেখা যায় কবর খুঁড়ে, অনেকে কাফন কিনে মৃত্যুর জন্য অপেক্ষা করেন। ইসলাম কি এটাকে উৎসাহিত করে নাকি নিরুৎসাহিত করে? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি কিছুদিন আগে আমার খালু, আপন খালুর কথা বলেছিলাম যে তিনি ওসিয়ত নামা লিখে দেয়ালে ওয়ালমেট করে রেখেছেন, আমার জানাজা পড়াবাকে, তারপরে কাফন কিনবে কোন টাকা দিয়ে, টাকাটা পর্যন্ত ওয়ালমেটে ঢুকে রাখছেন। আবার এই গাজীপুরের শ্রীপুরে আমিও দেখলাম, সম্ভবত আরটিভি নিউজ করেছে, কবর খুঁড়ে 7 বছর ধরে তিনি অপেক্ষা করছেন এবং ওখানে লেখা আছে যে তার বয়স নাকি 110 বছর। এখন কবর খুঁড়ে কেউ যদি এভাবে অপেক্ষা করে মৃত্যুর জন্য, ইসলামী শরিয়া এই বিষয়টাকে মানে এভাবে উৎসাহিত করে না কেন? দেখেন, দুনিয়ার যে কোনো আমল যখন আপনি করবেন, আগে আপনাকে দেখতে হবে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের মধ্যে আছে কিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে কিনা। যদি নবীজির হাদিসের মধ্যে থাকে আমরা আমল করব, যদি নবীজির হাদিসের মধ্যে না থাকে আমরা কোশ্চিন কালেও সেটা আমল করতে পারি না। কবরটা খুঁড়েছে কি কারণে? উনি সম্ভবত কোনো একজন পীর সাহেবের মুরিদ, এবং পীর সাহেব বা পীর ভাই তিনি উল্লেখ করেছেন যে আমার পীর ভাই এটাকে রক্ষণাবেক্ষণ করবে, সন্তান সন্ততি যথেষ্ট টেক কেয়ার করে না। তো কবর, আমি দেখলাম যে কবরটার ভিতরে আবার সম্ভবত ঘিরেও রাখা হয়েছে এবং স্ট্রাকচারটা এমনভাবে দাঁড় করানো হয়েছে পরবর্তীতে এটা মাজারে রূপান্তরিত হবে। কেউ যদি এরকম কোনো লালসা বা চিন্তা চেতনা নিয়ে কবর খোদাই করে অপেক্ষমান থাকেন যে আমার দাফন হবে এখানে এবং এখানে একটা মাজার হবে, আর এই মাজারকে কেন্দ্র করে মানুষ বিভিন্ন আয়োজন করবে, আল্লাহর কসম করে বলি এই কবর আপনাকে জান্নাতে নেবে না, বরং এই কবর আপনারে ঢুকার সঙ্গে সঙ্গে আপনারা জাহান্নামের মধ্যে দিবে। কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরগুলোকে তোমরা চুনকাম করো না, কবরগুলোকে তোমরা পাকা করো না, এটা সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমার পূর্বে অসংখ্য নবীদের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন এই শুধুমাত্র কবর কেন্দ্রিক আয়োজনের কারণে। সুতরাং কবর, মাজার, এই সমস্ত জিনিসে আমরা সিজদা করব না। আর যে ভদ্রলোক এই কাজটা করেছেন, অনেক সময় এমনটা হয় যে আপনার কবর কোথায় হবে এটা আপনি জানেন, গ্রামে আপনার বাড়ি কুমিল্লা, কুমিল্লায় বাড়ির পাশে আপনি 2 কাঠা জায়গা কিনে রেখেছেন যে পারিবারিক গোরস্থান বা কবরস্থান আপনি করবেন। দেখেন, বাড়ির পাশে কবরস্থ করা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না, হাদিসের মধ্যে এটাও জরুরি না, বরং যেখানে সবাইকে দাফন করা হয় সেই জায়গায় আপনাকে দাফন করা হবে। আপনি মক্কা মদিনায় দেখেন না, সেন্ট্রাল পয়েন্টে কিন্তু আপনার কি আছে, এই যে মাকবারা মুআল্লা, মক্কা যারা গিয়েছেন, সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মাকবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, উনার কবরের পাশে হাজার হাজার মক্কার অধিবাসীর কিন্তু কবর রয়েছে। আপনি মদিনায় যান, জান্নাতুল বাকি আপনারা যে গোরস্থানকে বলেন, 10,000-এর উপরে অধিক সাহাবি এখানে শায়িত আছেন, ওখানে কিন্তু হাজার হাজার সাধারণ মানুষও শায়িত আছেন। তো এখন বাড়ির পাশে সবাই যদি কবরস্থান বানায় ফেলায়, খেয়াল করেন ঢাকা সিটির ভিতরে এখন 2.75 কোটি মানুষ, 3.25 কোটি মানুষ কেউ বলছে, এই 3 কোটি মানুষ যতগুলো বাড়িতে থাকে, ধরে নেন 2 লক্ষ বাড়ি আছে ঢাকা সিটির ভিতরে, ধরেন 20 লক্ষ বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ির পাশে যদি কবর রাখে, গ্রামে ধরেন ঘর আছে 200 ঘরের পাশে যদি কবর রাখে, তাহলে গ্রাম তো আর গ্রাম থাকবে না, জনপদ থাকবে না, সব তো কবরস্থান হয়ে যাবে, মহল্লাটাই তো কবরস্থান হয়ে যাবে। এই জন্য বলি এই ধরনের কাজগুলোকে ইসলামী শরিয়া উৎসাহিত করে না, বরং নিরুৎসাহিত করে। আর আপনার জন্য এতটুকু আপনি বলতে পারেন আপনার সন্তানদেরকে যে হ্যাঁ, যেহেতু আমাদের বংশ বড়, গোরুস্থানে কে জায়গা দিবে না দিবে সেদিকে আপনার যথেষ্ট সংশয় বা সন্দেহ আছে যে গোরুস্থানে জায়গা ঠিক মতো দিবে কি না, যদি এরকম সন্দেহ সংশয় থাকে, আপনি আপনার নিজের কবরস্থ করা, বাড়ি করা যেমন আপনার জন্য জরুরি, কবরের জায়গা রাখাটা আপনার জন্য তেমনই জরুরি, যে আপনাকে কোথায় দাফন করা হবে এটা কিন্তু আপনার একটা মৌলিক অধিকারও, এটা আপনার মৌলিক অধিকারও। তো সুতরাং আপনার বাড়ি আপনি করেছেন ভালো কথা, যদি গোরস্থান বা এলাকার মানুষের জন্য যদি ব্যবস্থা না থাকে দাফন কাফনের, আপনি একটা জায়গা নির্ধারণ করতে পারেন, কিন্তু উৎসাহিত হয়ে প্রত্যেকেই বাড়ির পাশে গোরস্থান বা কবরস্থান এরকম করবেন না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মধ্যে পড়ে না এবং আল্লাহ রাসূল এরকম ইশারাও করেন নাই, বরং জায়গা একটা রাখতে হবে। দেখেন, আপনি যেখানে শায়িত হন না কেন, অনেকে ঢাকায় মারা যাওয়ার পরে বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করার জন্য পাগল হয়ে যান, মারা যাওয়ার পরে উত্তরায়, তারপরে বনানীতে, বনানী গোবরস্থানে এখানে দাফন হওয়ার জন্য অনেকে পাগল হয়ে যান, এমনটা না।
আপনাকে যেখানেই দাফন করা হোক আমল নিয়ে যদি যাইতে পারেন, কবরে যখন যাবেন তিনটা জিনিস নিয়ে আপনি যাবেন, আহলুহু ও মালুহু ও আমালু, আপনার পরিবার যাবে, আপনার সম্পদ যাবে, আপনার আমল যাবে। পরিবার চলে আসবে, সম্পদ চলে আসবে, আপনার আমলটা থাকবে। সুতরাং কবরে যাওয়ার আগে আপনার আমলটা ঠিক করেন। কাফন কোথা থেকে কিনবেন, দাফন কোথায় হবে, প্ল্যান থাকতে পারে, কিন্তু সুনির্দিষ্টভাবে এরকম বছরের পর বছর এগুলোকে লালন পালন করা বা এগুলোর সামনে বড় হওয়া এটা জরুরি কিছু না, বরঞ্চ আপনাকে কী করতে হবে, আমলটাকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এই বর্তমান সময়ে ঘরে নামাজ আদায় করে অধিকাংশ মানুষ যে বড় ভুলটা করতেছে এটার ব্যাপারে আমরা একেবারে উদাসীন। হ্যাঁ, আমি মেনে নিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনারাও মানবেন যে আল্লাহর হাবিব বলেছেন ঘরগুলোকে তোমরা কবরস্থান বানায় না। কী করতে হবে? ঘরের মধ্যে নামাজ আদায় করতে হবে। কোন নামাজ? সুন্নাত এবং নফল নামাজ, ফরজ নামাজ না। ইমাম সাহেবরা অনেক সময় জোহরের নামাজের সুন্নত পড়ে না, তাই না? ইমাম সাহেব আয়সা এই মসজিদে ঢুকে যাচ্ছে এবং নামাজ শুরু করা দিচ্ছে, দেড়টায় জামাত, ইমাম সাহেব আসতে আসছে 1:29। অনেক মুসল্লি কিন্তু ইমামরা নিয়ে সমালোচনা করে যে কী ব্যাপার, ইমাম সাহেবের কি সুন্নাত নাই? আবার দেখা যাচ্ছে ফরজ নামাজ আদায় করে ইমাম সাহেব বাইরে চলে যাচ্ছে, ইমাম সাহেবের কি সুন্নাত নাই? এমন ঘটনা কিন্তু ঘটে অনেক সময়। দেখেন, ঘরের মধ্যে নামাজ আদায় করতে আল্লাহ রাসূল বলেছেন, এই জন্য ইমাম সাহেবরা অনেক সময় সুন্নত নামাজ ঘরে আদায় করে তারপর মসজিদে গিয়ে পড়েন। অনেক মুসল্লি হয়তো এই আমলটা করে, কিন্তু আমরা যে বড় ভুলটা করে থাকি সেই ভুলটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি কোথায় আছে, সহিহ মুসলিমের 649 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صلاة الجماعة أفضل من صلاة أحدكم وحده ب25 جزءا أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একাকী নামাজ আদায় করার চাইতে ب25 جزءا জামাতে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ এবং এশার নামাজ, এই দুইটা নামাজ হচ্ছে রাত্রিকালীন সময়ের নামাজ। আপনার ভিতরে নেফাক আছে কিনা এবং পরিপূর্ণ ইমানের ঝাঁজ বা ধার আপনার ভিতরে আছে কিনা আপনি বোঝার জন্য এটাই যথেষ্ট, আপনি ফজরের নামাজ আর এশার নামাজটা মসজিদে পড়েন কিনা। যদি আপনি মসজিদে পড়েন, আপনি জেনে নেবেন যে আপনার ইমান তাজা আছে এখনও। আর যদি মসজিদে আপনি না পড়তে পারেন, বাড়িতে পড়েন, জানবেন ইমান আছে কিন্তু ইমানের মধ্যে দুর্বলতা চলে এসেছে। বড় পরীক্ষা কিন্তু এটা, ফজর এবং বিশেষ করে এশার নামাজ। এখন ফজরের নামাজ বাংলাদেশে যদি ধরে নেন যে 2 কোটি মানুষ ফজরের নামাজ আদায় করে, 2 কোটির মধ্যে 1.5 কোটি মানুষই ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করে, অস্বীকার করতে পারবেন না। কারণ কি, যে মসজিদে জোহরের নামাজে মুসল্লি হচ্ছে মনে করেন 10 কাতার, এই মসজিদে ফজরের নামাজে মুসল্লি হয়, ইভেন আমার মসজিদেও, আমি কয়েকবার ফজরের নামাজ পড়েছি। জুমার দিন তো ছাদটা সব ভরে যায়, জোহরের নামাজে মুসল্লি হয় 3 কাতার, কিন্তু ফজরের নামাজে 1 কাতারও না। আমি ভোলা এক মাহফিলে গিয়েছি, যাওয়ার পরে চরফ্যাশনের ওইদিকে মাহফিলে নামাজ নিয়ে আলোচনা করলাম, আলোচনা করার পরে রাত্রিবেলা ওখানে আমি অবস্থান করলাম। সেদিন আমি সবাইকে ওয়াদা করিয়েছি যে কাল থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ফজরের নামাজে আমি মসজিদে গেলাম, যদি আমি মুসাফির, আমি ঘরে পড়লে আমার কোনো সমস্যা ছিল না, তারপরে মসজিদে গিয়েছি। যাওয়ার পরে দেখি যে মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব ছাড়া কোনো মুসল্লি নাই। তার মানে কী দাঁড়ায়? তার মানে কমিটিরা, তারা যে মাহফিলটা করেছে, তারাও কিন্তু গভীর ঘুমে মগ্ন হয়ে গেছে, ফজরের নামাজ হয়তো বা ঘরের মধ্যে পড়েছে। তো আপনাকে ধরে নেন আপনি 40 বছর নামাজ পড়েছেন, 40 বছরে আপনি জামাতে নামাজ আদায় করেছেন, আর আরেকজন মানুষ 40 বছর জামাতে নামাজ আদায় করে নাই, ঘরে নামাজ আদায় করেছে। তো 27 দিয়ে গুণ দেন, 40 বছরে 27 দিয়ে গুণ দিলে যে পরিমাণ সওয়াব, অর্থাৎ 27 বার আপনি জন্ম নিলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিত, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটো সেই সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ঘরের মধ্যে যারা নামাজ আদায় করছে ফজর, বিশেষ করে ফরজ নামাজ, ঘরে ফরজ নামাজ অহেতুক কোনো কারণ ছাড়া আপনারা আদায় করবেন না। ধরেন ঝড় বৃষ্টি প্রচণ্ড, তাহলে ঘরে আদায় করেন। বিদ্যুৎ নাই, বাঘ ভাল্লুক আছে আপনার উপরে হামলে পড়তে পারে, ঘরে নামাজ আদায় করেন। এমন জঙ্গলে আপনি সফর করছেন, রাঙামাটি খাগড়াছড়ির, যেখান থেকে মসজিদ অনেক দূরে, আপনি ঘরে নামাজ আদায় করেন। কোনো কারণ নাই, ঘরের ঢাকা সিটির মসজিদের পাশেই বাড়ি, এরপর মসজিদে আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলছেন খেয়াল করেন, আল্লাহর নবী বলছেন যদি ঘরের মধ্যে মহিলা এবং শিশু না থাকতো, মাজুর ব্যক্তি যদি না থাকতো, আমি নবী আমার ইচ্ছে হয় যে সমস্ত ঘরগুলো জ্বালায় দিই, নামাজ তরক করে ঘরের মধ্যে শুধুমাত্র নামাজ আদায় করা হয়। তো আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।